হটিক্রায় বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন হটিক্রায় বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি। এদিন হটিক্রায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান উপপ্রধানরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন। আগামী 5 বছরের জন্য সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে নির্বাচিত হন সুরজিৎ দাস এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মধুসূধন দেবনাথ। এদিন নবনির্বাচিত সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বিধায়ক তথা মন্ত্রী বলেন, সফলতা পাওয়ার চেয়ে সফলতা ধরে রাখাটা সবচাইতে কঠিন বিষয়, তাই এই সফলতাকে ধরে রাখতে ব্যক্তিগত স্বার্থ ভুলে আগামী 5 বছর জনগণের স্বার্থে কাজ করতে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের আহ্বান জানান মন্ত্রী। যে কোনো সফলতা পাওয়াটা যতটা সহজ নয়, এই সফলতাটাকে ধরে রাখাটা কিন্তু তার থেকে বেশি কঠিন। এখানে যেবার যারা জনপ্রতিনিধি হয়েছেন, এরা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক ময়দানে জনপ্রতিনিধি হিসাবে এখন পর্যন্ত নিষ্পাপ, এখন পর্যন্ত জনপ্রতিনিধি হিসাবে তাদের কোনো পাপ নেই। আজকের বিকেলের পর থেকে তাদের নামে কিন্তু মার্কিং শুরু হয়ে যাবে, গ্রামের মানুষ মার্ক দেওয়া স্টার্ট করে, আরে এ তো দেখি এইভাবে চলে, এ তো দেখি এইভাবে যায়, তার চালচলন তো এটা, কারণ ভালো, কারণ কারণ, অর্থাৎ মানুষ কমেন্ট করে। অর্থাৎ আজকের পর থেকে আপনারা ব্যক্তি জীবনে যেভাবে চলেছেন, এটাকে সংযত করে সামাজিক জীবন আজকের থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে। এই যে সামাজিক জীবন শুরু হচ্ছে, সমাজ আপনাকে প্রত্যেক দিন সিসিটিভি ক্যামেরার মতো আপনার উপর নজর রাখে, আপনি কোথায় গেলেন, কি করলেন, কার বাড়িতে গেলেন, কি খেলেন, কার সাথে বন্ধুত্ব রাখছেন, কার সাথে কি করছেন, এন্টায়ার ম্যাটার হ্যাজ বিন ডিটেক্টেড বাই দ্য সোসাইটি অ্যান্ড দ্য পিপল অফ আওয়ার গ্রামের চায়। অর্থাৎ প্রত্যেকটা মানুষের তারা কিন্তু এটা নির্বাচন করবে, এটাকে কিন্তু পর্যালোচনা করবে। আমি আবেদন রাখবো এই কারণে, সফলতা পাওয়াটা যতটা সহজ নয়, তার চেয়ে বেশি হচ্ছে কঠিন সফলতাটাকে ধরে রাখা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।